গুড মর্নিং এভরিওয়ান, রাধে রাধে, রাম রাম। ভাবছো তো আমি একা ঘুম থেকে উঠছি কেন, আমার বরটা কোথায় গেল? তো রোজই সকালবেলা সুশান্ত আমার আগে ঘুম থেকে উঠে যায়, আমি তো 7:45 দিকে ঘুম থেকে উঠি, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি 7টার দিকে, বাট সুশান্ত আমার আগেই উঠে পড়েছে। আর আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠে, চলো ঝপঝপ করে মশারিটাকে খুলে দিই। মশারি টাঙানো তো আমার সব থেকে একটা বিরক্তিতম কাজ, আর বিয়ের পর থেকে আমি একবারও মশারি টাঙাই না, আর বিয়ের আগেও আমি টাঙাতাম না, বাড়ি গেলেও ইনফ্যাক্ট মাকে দিয়েই টাঙানো করাই মশারি। বাট মশারিটা কখনো সকনো সকালবেলা আমাকে খুলে নিতে হয়, যদি সুশান্ত সকালবেলা কিছু কাজ থাকে তো। ওফ, আজকে রোদও বেরোয়নি, পুরো মেঘ মেঘ করে আছে, দেখেছো? মনে হচ্ছে যেন 4:05 বাজে। আর এই ফুলগুলো রোজ খোলা হয় মশারি টাঙানোর দড়ির জন্যে, আবার আমি সকালবেলায় ফুলগুলোকে টাঙিয়ে দিই ঠাকুরের কাছে। এই হলো আমার রোজকার কাজ। রিঙ্কুদি তো ঘর ঝাড়ু মোছা সবই করে, কিন্তু তবুও বলে না বাসি ঘরে অফিস যাবে, তো সেই জন্যে আমি ঠাকুরের কাজটা আর ড্রয়িংয়ের কিছুক্ষণিকটা আমি ঝাড়ু দিয়ে দিই। আজকে সকালবেলা ও গেছিলো বাজারে, আর বাজার থেকে চলেও এলো আমার ঘরটা ঝাড়ু দিতে দিতে। আজকে হিসেব মতো কিন্তু মাংস কেনার দিন, জানো তো, কিন্তু ভাবছি মাংসটা খুব একটা এখন আর বেশি খাবো না, সপ্তাহে একদিনই খাবো, তো সেই জন্যে ওকে আমি বলেছিলাম মাছই আনতে, আর হ্যাঁ মাছটাই এনেছে। যাই হোক, আর রবিবার দিন যে বাজার গেছিলাম, সবজি বাজার অনেক করেছিলাম, কিন্তু মাছ টাছ বেশি কিছু কিনে আনিনি, একটা ছোট্ট খোকা ইলিশ কিনেছিলাম আর চিংড়ি মাছ কিনে এনেছিলাম। যাই হোক, ওকে বললাম ফ্রিজে মাছটা ঢুকিয়ে দিতে, হ্যাঁ ঢুকিয়ে দাও, বাকি কাজগুলো আমি করি। দেখেছো কাণ্ড, ব্যালকনির গ্রিলটা খোলাই হয়নি, এই দিক দিয়ে সূর্যের আলোটা এত সুন্দর রুমে ঢোকে না, কি দারুণ লাগে সকালবেলা, কি বলবো। শুকনো গার্বেজগুলো আমি ঘরের মধ্যেই ডাস্টবিনে রেখে দিই, আমি আর বাইরে ফেলতে যাই না। রোজ সকালবেলা ঘুম থেকে উঠে, এইখানে আমরা যেহেতু একদম টপ ফ্লোরে থাকি, তো একটা ড্রাম রাখা থাকে, ড্রামে যেয়ে ফেলে দিই। আর থাইরয়েডের ওষুধগুলো আমি খেয়ে নিলাম, আর গরম জল করে স্নান করতেই হবে, এখনও তো খুব একটা গরমকাল পড়েও যায়নি, আর এমনিতেও আমাদের দুজনেরই তো ঠান্ডা লেগে আছে, আর সুশান্ত তো বরাবরেরই ঠান্ডার রুগী, তো 800-তে বসালাম, আস্তে আস্তে হোক গরম জলটা আমি বসিয়ে দিলাম। আর এবার আমাকেও জামা কাপড়গুলোকে ইস্ত্রি করে দিতে হবে, এখন যেহেতু শীতকাল, একটু গরম গরম জামা কাপড়গুলো পরলে আরাম পাবে। তারপরে রুমাল গেঞ্জি মোজা সব কিছুই বের করলাম, হ্যাঁ যাই তো, ভাবছিলাম জামা কাপড়গুলো ইস্ত্রি করে দেব, কিন্তু ইস্ত্রি করার আগেই ও জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, ও সকালবেলা জামা কাপড়গুলো কেচেছে, তো এবারে ছাদে চলে এসেছি। আর আজকে মনে হয় না, আজকে সবার প্রথমেই আমরা ছাদে উঠেছি, সেই জন্য ছাদের দরজার গেটটা আমার হাত দিয়েই খোলা হলো। বাবা, এখানে আবার রাত থেকেই কারো জামা কাপড় মেলা আছে, কারণ আমার মনে হয় সকালবেলা সবার আগে আমরাই জামা কাপড় মিলতে এসেছি, আর কেউ আসেনি। আসলে রিঙ্কুদিকে দিয়ে যখন কাচাতাম, তখন তো দুপুর দুপুর কাচানো হতো, মিলা হতো, আর এখন যেহেতু রিঙ্কুদিকে দিয়ে কাচানো হচ্ছে না এই একটা মাস ধরে, আর আমার তো দেখতেই পাচ্ছ কেমন ঠান্ডা লাগার অবস্থা হয়ে গেছে, আমার থেকে সুশান্তর শরীরে তবু একটু বেশি জোর আছে, তো সেই জন্য ও বললো না এখন তার তোমাকে কাচাকুচি কিছু করতে হবে না, আমি কাচাকুচি করে মিলে দিই। কিন্তু এই কাচাকুচি করতে একটা বড় সমস্যা আমাদের হচ্ছে, জানো তো, দেখি কি ব্যবস্থা করা যায়, এখন তো আপাতত এরকম করেই চলছে, আর কি করা যাবে। তো চলো, আর সাইড থেকে ট্রেন যাচ্ছে, ট্রেনের আওয়াজও আসছে, জামা কাপড়গুলো মিলে দিয়ে এসে আমি এখানে ইস্ত্রি করতে চলে এসেছি। ও আজকে ফর্মাল পরে যাচ্ছে না, ওর অফিসে পার্টি আছে, তো সেই জন্যে এমনি নর্মাল ড্রেস পরে যাচ্ছে ও। কালকে সন্ধেবেলা বাজারে গেছিলাম একবার আমি আর সুশান্ত, তো যে মুড়ি, ব্রাউন ব্রেড, গোপুর চকলেট এসব কিনে এনেছিলাম। ব্রাউন ব্রেডটা আর মুড়িটা কিছুই আজার করা হয়নি, যেরকম কি যেরকম বেডরুমের মধ্যেই রেখে দিয়েছিলাম, তো ভাবলাম ব্রাউন ব্রেড যখন আছে তো ব্রাউন ব্রেড দিয়ে একটুখানি বাটার দিয়ে করে দিই। এমনিতে আমি যে ওকে রোজই এসব করে দিই তা না, মুড়ি খেয়েই বেশিরভাগ দিনে চলে যায়, মুড়িটা আমার আর ওর দুজনেরই খুব ফেভারিট। ভাবছিলাম আজকে একটা ডিম পোচও করে দেবো, কিন্তু আজকে নিরামিষ খাবো, তো সেই জন্য আর ডিম পোচ করে দিলাম না। আর চিনি তো ওর খাওয়াই চলে, যদিও বা চিনি খেতে ও খুব একটা বেশি পছন্দ করে না, তবুও একটুখানি চিনি দিয়ে দিলাম। আর চিনি খেতে পছন্দ করি আমি, কিন্তু দুর্ভাগ্যবশত আমারই চিনি খাওয়া চলবে না। মুড়ির প্যাকেটটা নিয়ে যখন এসেইছি রান্নাঘরে, জানো তো, মুড়িগুলোকে ঢেলেই দিই কৌটোতে, নাহলে একবার যদি ভাবি পরে এসে করবো, সেই আজ নয় কাল, কাল নয় পরশু, এরকমই হতে থাকবে, করা আর আমার হয়ে উঠবে না। তো মুড়িটাকে কৌটোর মধ্যে ঢেলে দিলাম। আর বাসনকুসনগুলো গোছানো হয়নি, এমনিতে আমার বাসন রাখার যে বাকেটটা দেখছো সেটা ছোট হতে পারে সাইজে, কিন্তু মোটামুটি ঢুকে যায়, কিন্তু এই মায়ের কাছ থেকে বাসন এনে দিনকে দিন বাসনের সংখ্যা যত বাড়ছে একটু প্রবলেম হচ্ছে। সকালবেলা ওকে আমি মধু দিই, আর তুলসী পাতা ও ঠাকুরের কাছ থেকে নিয়ে নেবে, সকালবেলাও অফিস যাওয়ার আগে ঠাকুরকে ধূপ দিয়ে যায়। আর মেন যেটা কাজ আমার সকালবেলা, সেটা হচ্ছে ওকে এখন খাইয়ে দেওয়া, এটা সত্যি কথাই, রোজই ও ওরকম করে রেডি হয়, আমিও আর ওর পিছনে খাবার নিয়ে দৌড়ই, তো মাঝে মাঝে খাবার নিয়ে দৌড়তে দৌড়তে আমি বসেই থাকি, আমি বলি তুমি কাজ করতে করতে দৌড়ে দৌড়ে আসো, এসে আমার কাছ থেকে খেয়ে যাও, তো
তো একবার করে রেডি হচ্ছে, ফোন করছে একে তাকে, দেন আমার কাছে খেলার জন্য আসছে। রেডি হয়ে গেছে, ও সোয়েটার টোয়েটার পরে নিয়েছে, যদিও বা খুব একটা ঠান্ডা বেশি নেই তবুও আছে, কিন্তু তবুও বাইক চালাবে তো আজকেও, তো সেই জন্যে ও সোয়েটার টোয়েটার পরে ভালো করে হেলমেট পরে এখন অফিসে চলে যাচ্ছে। যাবে আস্তে আস্তে বাইক চালাবে। আমার এখন সত্যি কথা বলতে সেরকম খুব একটা কাজ নেই, তো মোবাইলে একদম চার্জ নেই, পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে মোবাইলে এখন চার্জে বসাতে বসাতে আজকের ব্লগটা আমি এডিট করব। না, জানলাটা খুলে দিই, জানো তো ভালোই রোদ এখন বেরিয়ে গেছে দেখছি, তো একটু রোদটা ঢুকবে বেডের মধ্যে আসবে, ভালোই লাগে রোদটা বেডের মধ্যে আসলে। আর তারপরে আমার 30 মিনিটও হয়ে গেছে থাইরয়েড ওষুধ খাওয়া, 30 মিনিট পর আমি খাবার খাই, গরম জল করছি, গরম জল দিয়ে আজকে খাবো না কিছু, শুধু গরম জলটাই খেয়ে নেব। আর তার সাথে আমি তো চিনি দিয়ে খাবো না, তো শুধু এমনি বাটারটাকে একটুখানি সসপ্যানের মধ্যে, না তাওয়া হবে এটা, সসপ্যান না সরি, তো তাওয়ার মধ্যে দিয়ে দিলাম, আর আগে থেকে একটু ব্রেডটাকে সেঁকে রেখেছিলাম। আর আমি একটু পোড়া পোড়া ব্রেড খেতে ভালো লাগে, জানি একটু অকওয়ার্ড, বাট কিছু করার নেই। কিন্তু যা দেখো কাণ্ড, কপালে নাই তো ঘি, ঠকঠকালে হবে কি, জলটা গেল পড়ে। তো এই কম জল দিয়েই আজকের মতো ব্রেকফাস্টটা করে নিই, বাট ঘরটা তো মুছতেই হবে, কারণ রিঙ্কুদি ঘরের কাজ সকাল সকাল করে দিয়ে চলেই গেছে। ব্যাস চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, এই হলো আমার সকালবেলার রুটিন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।